অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। 21শে ডিসেম্বর 2020, 800 বছর পর এই এক ঘটনা ঘটতে চলেছে মহাকাশে। অর্থাৎ বৃহস্পতি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শনি একই সরলরেখায় আসছে। ক্রান্তিকারী পরিবর্তন হতে চলেছে। 800 বছর পর এই ক্রান্তিকারী পরিবর্তন 7টি রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য লাভ নিয়ে আসতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। বারবার বলছি, রাশি লগ্নের জন্য প্লিজ এখানে করবেন না। যদি আপনাদের কোনো বিষয়ের উপর ভিডিও দরকার থাকে, অবশ্য জানার ইচ্ছা থাকে, এটাই হচ্ছে আপনাদের চ্যানেল। অর্থাৎ এই অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে আপনাদের পরিবার। এখানে আপনারা যে বিষয়ের উপর ভিডিও চাইবেন, যার উপর ভোটিংটা বেশি হবে, সেটা নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করব। তো শুরু করা যাক। এই যে এই মহাজাগতিক ঘটনায় 7টি রাশির ক্ষেত্রে ক্রান্তিকারী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ আমি যে 7টি রাশির কথা বলবো, সেই 7টি রাশি কেন্দ্র এবং ত্রিকোণে যে রাশিগুলো থাকছে, সেই রাশিগুলোর কথা আমি বলছি। দেখুন, এমনিতে মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিচস্থ, এবং শনির সাথে একত্রে অবস্থান করে নিচ ভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এবং 21শে ডিসেম্বর 2020 এই বৃহস্পতি এবং শনি একই সরলরেখায় অবস্থান করবে। এই ক্ষেত্রে এই 800 বছর পর এই বিরল ঘটনা, এই 7টি রাশির ক্ষেত্রে ক্রান্তিকারী পরিবর্তন নিয়ে আসবেই আসবে। আমি আবারও বলছি, যাদের আমার কথা শুনে একটুকো গাছের পাতা নড়ছে না, তারা অবশ্যই নিজের বার্থ চার্টটা একবার হলেও অ্যানালাইসিস করান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। দেখুন, আপনার রাশিচক্রে কোনো দোষ নেই তো? যে জায়গাটার জন্য হয়তো আপনার বাই বার্থ চার্ট কোনো গ্রহের ডিস্টার্ব আছে, বা আপনার দশা, অন্তর্দশা আপনার ক্ষেত্রে পারমিট করছে না, অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, এই জায়গাগুলো আপনারা অবশ্যই রেক্টিফিকেশান করান এবং জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করান। নিশ্চিত রূপে আপনাদেরও, যারা ভাবছেন যে কিছু হচ্ছে না, তাদেরও কিন্তু ভাগ্যোদয় হবেই। জ্যোতিষশাস্ত্রটা কি জানেন? গণিত। অর্থাৎ আপনি ভবিষ্যৎ থেকে আপনার আগামী দিনে কি হবে সেটা তো বলা খুব সহজ ব্যাপার, কিন্তু যদি আপনি নিজে বসে থেকে ভাবেন যে না, আমার কিছু হচ্ছে না, এটাতে কিন্তু আপনি বেশি ডিপ্রেশনে চলে যাবেন। আমি বলছি, আপনারা যারা যারা সমস্যার সম্মুখীন হয়েছে, যে কোনো পদক্ষেপের জন্য আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন। তো শুরু করা যাক। এই 800 বছর পর এই বিরল মহাজাগতিক ঘটনা, 7টি রাশির ক্রান্তিকারী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আমি বারবার বলেছি, বেশ কিছু গ্রহের অবস্থানে মানুষের ভাগ্য কিন্তু চমকায়। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কেন্দ্রে অবস্থান করছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাব, কর্মপ্রাপ্তি, কর্মের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের
যারা কেরিয়ারের জায়গাটাতে আটকে আছেন, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, আপনাদের ফিনান্সিয়াল দিকটা খুব ভালো, শ্বশুরালয় থেকে আপনারা সহযোগিতা পাবেন, আকস্মিক প্রাপ্তির জায়গা সৃষ্টি করছে, বন্ধুদের থেকে সহযোগিতা আপনারা পাবেন, পিতার থেকে গুরুর থেকে সহযোগিতা আপনারা পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য আপনার উন্নতি হবে, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনারা পাবেন। এই বৃহস্পতি এবং শনি যে বিরল যে এই মহাজাগতিক ঘটনায় প্রায় 800 বছর পর হচ্ছে, এটার ক্ষেত্রে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য আসতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ত্রিকোণভাবে এই মহাজাগতিক ঘটনা, অর্থাৎ নবমভাবে, অর্থাৎ আপনার ভাগ্যোদয় হবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো সম্ভব সেগুলো হবে, এবং আপনাদের পিতার থেকে সহযোগিতা বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গা তৈরি করছে, বন্ধুর থেকে সহযোগিতা, আপনার মায়ের থেকে সহযোগিতা, এবং আপনাদের যারা রাজনীতিতে আছে রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট আপনাদের উত্থান কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তেমনি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। বৃষ রাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু যোগ দেখাচ্ছে। যারা নিজস্ব সেলফ প্রফেশন আছেন, প্রফেশনের ক্ষেত্রে ভালো, যাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। ফিল্ম দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। যারা রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভাগ্যোদয় কিন্তু করবেই করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন। এরপরে 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের কেন্দ্রভাবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ওয়াইফের থেকে সহযোগিতা, শ্বশুরালয় থেকে আপনারা সহযোগিতা পাবেন, বা আপনার মেয়ে যদি স্বামীর ঘরে ঘর করে সেখান থেকে সেই জায়গাটা কিছুটা হলো, সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা হলো আপনাদের কাটবে, নতুন কাজের সুযোগ কিন্তু আসবে, আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু নির্দেশ করছে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে। যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং যাদের ইট বালি বা রড সিমেন্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ব্যবসার ক্ষেত্রে উত্থান কিন্তু দেখা যাচ্ছে। কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় আপনাদের কিন্তু হবে। আকস্মিক প্রাপ্তির পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা, পিতার থেকে সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে, সন্তান প্রাপ্তি বা সন্তানের জায়গার শরীর স্বাস্থ্য বা সন্তানের এডুকেশান, এই জায়গাগুলো কিন্তু ভালো। যারা মার্কেটিং লাইনে কাজ করছে, যারা সেলস বা এজেন্সি নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো। যারা ব্রোকার, অর্থাৎ কথা বেচে খায়, তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় ভালো। যারা ল্যান্ড নিয়ে কেনা বেচা করে তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, ভাগ্যোদয় আপনাদের হবে, আকস্মিক প্রাপ্তির জায়গা সৃষ্টি করছে আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে যথেষ্ট লাভ, ফাটকা থেকে যথেষ্ট লাভ এই সময় কিন্তু নির্দেশ করছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং কন্যা রাশির এডুকেশনের দিকে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এবং রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু আপনাদের হবে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কেন্দ্রে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখ দেখা যাচ্ছে। প্রথম কথা, রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো, আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা তৈরি করছে, আপনাদের এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, আকস্মিক প্রাপ্তির জায়গা তৈরি করছে, আপনাদের ক্ষেত্রে নিশ্চিতরূপে ভাগ্যোদয় আপনাদের হবে, আপনারা বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা আপনারা পাবেন, পিতার থেকে সাহায্য আপনারা এই সময় কিন্তু পাবেন। এবং তুলা রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা প্রবল কিন্তু বাড়িয়ে তুলছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, অর্থাৎ আপনাদের ধনবর্ষা হবে মকর রাশির। লটারি থেকে, শেয়ার থেকে আপনারা কিন্তু, ফাটকা থেকে আপনারা কিন্তু পাবেন, প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে, কর্মের দিকটা আপনাদের ভালো,
এবং আপনাদের ব্যবসার থেকে যথেষ্ট উন্নতি, আপনাদের বিবাহযোগ, বিবাহের ব্যাপারে আপনাদের অনেকটাই ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং আপনারা যারা রাজনীতিতে আছে, রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, যারা ফিল্ম দুনিয়া আছে ফিল্ম দুনিয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান, যারা রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আপনার মায়ের থেকে সহযোগিতা, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আপনাদের হেলথটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি যদি হন মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই 800 বছর পর আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সংবাদ আসতে চলেছে। এবং হারানো সাম্রাজ্য আপনারা ফিরে পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের কিন্তু হবে এবং দীর্ঘদিনের আশা আপনাদের পূরণ হবে। অর্থাৎ যে রাশিগুলো কথা বলছি, আপনারা যা চাইবেন অর্থাৎ আপনাদের চাওয়া পূর্ণ হতে চলেছে। এরপরের সবশেষে যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। কর্মক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের কেরিয়ারের পাশাপাশি আপনারা যারা ব্যবসা করছেন যে কোনো ব্যবসা, তা সেখান থেকে আপনাদের যথেষ্ট লাভ। আপনারা ভাইয়ের থেকে সহযোগিতা পাবেন, আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশন আগের থেকে অনেকটাই ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের যারা চাকরিতে আছে, চাকরির ক্ষেত্রে আপনাদের যারা ট্রান্সফারের চেষ্টা করবেন তারা কিন্তু ট্রান্সফারের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, ট্রান্সফার হওয়ার জায়গাটা কিন্তু থাকছে। বা কর্মক্ষেত্রের পদোন্নতি, কর্মপ্রাপ্তি, এই জায়গাটা কিন্তু নির্দেশ আপনাদের করছে। এবং মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি, রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু দেখা যায়। আপনি যদি মীন রাশির মানুষ হন, ফিল্ম দুনিয়াতে যারা আছেন, ফিল্ম দুনিয়ার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই যে 800 বছর পর এই ক্রান্তিকারী পরিবর্তন এই 7টি রাশির ক্ষেত্রে অপার ধন দিতে চলেছে। অর্থাৎ আপনার যদি রাশিচক্রে কোনো দোষ না থাকে, সেই জায়গাটা যদি প্রতিকার প্রতিবিধান করে নেন, নিশ্চিতরূপে এই 800 বছর পর আপনি হতে চলেছেন সৌভাগ্যশালী। এটি রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রেই প্রযোজ্য। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।